Hey guys, what's up? This is your boy Neil and welcome back to a new vlog. तो तुम्हारा टाइटल और थंबनेल दुटो देखे बुझे गेছো আজকে ভিডিওটা কি হতে চলেছে। আজকে আমরা একটা গ্রামে যাচ্ছি, গ্রামটার নাম হচ্ছে ধুতুরদহ। তো তোমার কেমন লাগবে যখন কোনো ইউটিউবার তোমাকে নিয়ে একটা ফুল ভিডিও বানাবে, কেমন লাগবে? আজ আমি আপনাদের একটি স্ট্রাগল করে সফলতা পাওয়ার গল্প শোনাবো। এই গল্প একজনের শূন্য থেকে হাজার হয়ে ওঠার গল্প, এই গল্প সাধারণ থেকে একটি ইউটিউবার ও ব্লগার হয়ে ওঠার গল্প। ভিডিওটা দারুণ বানিয়েছে এবং আমার এটা মানে মেমোরি হয়ে থাকবে এবং সেটাকে আমি ব্লগ বন্দিও করতে চাই। তো চলো, এখন বাজে হচ্ছে প্রায় 6টা। তো আমি এখন রেডি হয়ে, আমাদের 10টায় বেরোনোর আছে, তো প্যাক আপ করতে হবে, বুঝতেই পারছো। ও এখন আমি চলে এসেছি হচ্ছে রাকেশের বাড়িতে। রাকেশ ব্যানার্জি সবাই চেনো, ইন্ট্রোডাকশান দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। ওদের বাড়িতে এখন ওয়েট করছি। এখন আমি একটু টাইমের আগেই পৌঁছে গেছি, বিকজ কালকে রাত থেকে আমার ঘুম হয়নি, বুঝতেই পারো। ঘুরতে যাওয়ার আগের দিন এটা হয়েই থাকে সবার সাথে, যারা ঘুরতে ভালোবাসো। তো দেখো চলে এসছে রাকেশ, তো আরেকজন চলে এসছেন। আমি শুভজিৎ, ক্যামেরার নাম তো আই এম শুভজিৎ। ইন্দ্রদার সাথে প্রথম আমি ব্লগ করতে যাচ্ছি। আমাদের সবার মধ্যে সবচেয়ে বেশি আজকে রাকেশকেই ফুটফুটে টুকটুকে লাগবে। ও কি লাগছে, লেটস স্টার্ট দ্য ব্লগ। ইকো পার্ক থেকে টুয়ার্ড বাসন্তী হাইওয়ে যে রাস্তাটা এতটা সুন্দর, তোমাদেরকে আর কি বলবো। রাস্তাটা কিরকম বলো? অসম অসম, ভীষণ ভালো লাগছে। আর আমরা তো আস্তে আস্তে পৌঁছাচ্ছি ডেস্টিনেশনের কাছে। আমরা এখন এসেছি হচ্ছে বাসন্তী হাইওয়েতে। এটা হচ্ছে বাসন্তী হাইওয়ে, তোমরা দেখতে পাচ্ছ। তো বাসন্তী হাইওয়ে তো প্রচণ্ড বিউটিফুল একটা রোড। তো সেই রাস্তা ধরে আমরা সোজা এগিয়ে চলছি। তার পরিবেশ অসাধারণ, দুপাশের গাছপালা এবং পুকুর, তারপর হচ্ছে দুদিকে কোথাও চাষ হচ্ছে। তো এরকম একটা পরিবেশ, জাস্ট তোমরা দেখতে পাচ্ছ, পুরো সবুজ মাখা একটা রাস্তা। তো আমি প্রচণ্ড লাকি, এটা তো মানতেই হবে যে এখন ওয়েদার মেঘলা, পুরো মেঘ হয়ে আছে, ঠিক আছে। এবারে বৃষ্টিটা না হলেই বেঁচে যাবো, বৃষ্টি হলে একটু চাপে পড়ে যাবো। যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করো না, তারা প্লিজ ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নাও। আমি এখানে আপডেট দিচ্ছি, ইনস্টাগ্রামে আপডেট দিচ্ছি। তো ভিডিওটা তো পরে আপলোড হবে, বাট ইনস্টাগ্রামে তোমরা লাইভ সেই জিনিসগুলোকে দেখতে পারবে। তো প্লিজ ফলো মি অন ইনস্টাগ্রাম। স্যার ওই শুভজিৎ ওয়েট করছে আমার জন্য সামনে, তো এবারে ওদেরকে ধরতে হবে। এরকম প্রকৃতি রাস্তায় আমাকে থামিয়ে দিচ্ছে, বারবার করে চালাতে দিচ্ছে না। জাস্ট ভিউটা দেখো পিছনে, মাইরি অসাধারণ। আমার দাঁড়াতে হলো। তো বাসন্তী হাইওয়ে থেকে এখন বামনপুকুর 56 কিলোমিটার, আমাদের বাকি হচ্ছে প্রায় 20 কিলোমিটার মতন। জায়গাটা দাঁড়াতে বাধ্য হলাম, বিকজ এই জায়গাটা জাস্ট দেখো, সুন্দর খাল চলে গেছে আর খালের পাশে এরকম একটা সুন্দর রাস্তা। তো এই জায়গায় না দাঁড়িয়ে কী করে পারি, বাধ্য করানো হচ্ছে দাঁড়াতে। এটা নেচারের কনস্পিরেসি। এইভাবে এত সুন্দর হলে হবে না, আমরা খেলবো না, কতবার দাঁড়াতে হচ্ছে বলো তো। এটা বলে না, ডেস্টিনেশন ইজ নট ইম্পর্টেন্ট, দ্য জার্নি ইজ ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? কেন আমি কিন্তু বলেছিলাম এরম হলে খেলবো না। জাস্ট দেখো এটা এত সুন্দর কেন। একটা কথা জাস্ট বলবো বস, বাসন্তী হাইওয়ে তুমি দারুণ, ফাটাফাটি, তাই তো। দাদা বলছি, ধুতুরদহ গ্রামটা কোন দিকে আপনি জানেন না? তা জানবেন কি করে? ও সোজা, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ দাদা। দেখো এখানটা গরুগুলোকে বাঁধা রয়েছে, আর এখানে একটা খেজুর গাছ, আর এখানে বিল আছে কিছু, মানে অসাধারণ এইসব প্রকৃতি। মানে এগুলো তো জাস্ট স্কেচ বই ছিল না, ড্রয়িং বই, তো ড্রয়িং বইতেই দেখেছি। তো এখন নিজের চোখে দেখছি। এরকম 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 ড্রয়িং বইতে দেখেছো কি না? দেখেছো তো। আর ইনি এখানে বসে আছেন, ওনার ম্যাডাম ওদিকে বসে আছে। আমার শরীর কথা বলে যায় কোনো গভীর রাতে নীলিমায়, তুমি তাকাওনি আমার দিকে ধূসর বিকেল, তুমি শিখা। এটাই তো ধুতুরদহ। হ্যাঁ আবার তুই ধুতুরদহ বললে এক্সট্রা কি খুঁজছিস? নদীটা ওখানে, নদী আছে। আবার নদী কোথায়? নদী আছে এখানে, বিদ্যাধরী নদী আছে না এখানে? কোথায় এটা? অনেক দূর। আপনার অফিস কোনটা? অফিস না, আমরা ঘুরতে এসেছি। রিসর্ট 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 চলো। হ্যাঁ আরে উঠতে দাও ওকে। So this is the beautiful village. এখানে একটা রিসর্ট আছে, রিসর্টটা এখন বন্ধ করোনার জন্য, তাই জন্য আমরা রিসর্টটা বুক করি, নাহলে বুক করে একদিন থাকতাম। আমরা সেই রিসর্টটাই যাচ্ছি, দেখি সেখানে একটু বসার জায়গা বা একটু থাকা মানে যায় নাকি দুপুরের জন্য। গ্রামটা জাস্ট দেখো তোমরা, ততক্ষণ গ্রামটা এনজয় করো। হ্যাঁ কাকার পিছন পিছন চলো, কাকা আমাদের গ্রাম মানে রিসর্টটা দেখিয়ে দিচ্ছে। ও আমফানে 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 মাটির ঘর সব ভেঙে গেছে। এই তো বাড়ি ঠাড়ি দেখতে পাচ্ছি, ভালো ক্ষতি হয়েছে। ধন্যবাদ দাদা এতটা দেখিয়ে দেওয়ার জন্য, ধন্যবাদ। হ্যাঁ 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 বুঝতে পেরেছি। ঢোকাস না ঢোকাস না ঢোকাস না। গাইস জাস্ট জায়গাটা দেখো, ওয়াও ভাই ওয়াও। তো কথা বল, এখানে ঢুকে যাচ্ছিস কেন? গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্যাসিফিক রিসর্ট দ্য প্যাসিফিক। এখানটায় কিন্তু এখন বন্ধ, ঠিক আছে, এটা কিন্তু খোলা নয়, এটা লকডাউনের কারণে এটা বন্ধ হয়ে আছে। তো আমরা এসেছি, আমরা ভেবেছিলাম এই জায়গাটা আমরা ঢুকতে পারবো না, তো কী করবো বুঝতে পারছিলাম না গ্রামের মধ্যে। দ্যাটস ওয়াই আমরা আসলাম ওই কাকুটাকে দেখে। তো কাকুটা বললো আসো খোলা আছে এখানটায়। তো এখানে এসে দেখছি সত্যি খোলা আছে, এবং ওরাও বললো ঢুকে এখানে তোমরা ভিডিও করতে পারো। তো আমরা ঢুকে এখানে ভিডিও করছি অ্যাবাউট দিস প্লেস। তো এই প্লেসটাকে তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো, তো চলো। তো এটা একটা একটা ফিল্ড দেখতে পাচ্ছি আমরা, একটা দুটো মানে এটা একটা পিকনিক করার জন্য গ্রাউন্ড। তো ভালো প্লেস পিকনিকের জন্য, একদম এই ক্লাস। এখানটা বসে হাতে একটা বিয়ারের বোতল নিয়ে বসে বসে এখানে জলে মেয়ে দেখবো, এরকম ফ্যান্টাসি আপনার তো কী হবে? মনে হচ্ছে বালিতে চলে এসেছি আমরা। সেটাই মা খালি ইয়ারটা যে সেরকমই মনে হচ্ছে, দেখো বালিতে চলে এসেছি। কী প্লেস, মানে এখান দিয়ে ভাই কি আম, এত বড় বড় আম মাথায় ঠেকলো। এটা নিয়ে যাওয়া যাবে না, কি বলে ফ্লোটিং হাউস। ফ্লোটিং হাউস ফ্লোট করছে। হ্যাঁ ফ্লোটিং হাউস, ফ্লোটিং হাউস। ভেরি গুড, ভেরি ফ্যান্টাস্টিক, ওয়াও। এই মদে বদলটা দে আমার, ওখানে একটা আম পেড়ে নিয়ে। হ্যাঁ সেই আমি তো মানে আমি তো আমচোর। গাড়ি চালিয়ে এবার দোল খেতে মজাই মজা লাগছে, মানে ফার্স্ট স্পন্সরশিপ জীবনে, পাঁচ লাখ টাকার। ও স্যার কি খাবেন? স্যার কি খাবেন? এটা বিয়ার দিয়ে দাও, চিল হতে হবে। চিল বিয়ার লাগবে। চাট? হুম চাট, চাট একটু বাদাম হলে হবে, সল্টি বাদাম দেবো না? সল্ট স্যারের জন্য নিয়ে নিয়ে নিয়ে। তো এটা এটা হচ্ছে দ্য প্যাসিফিকের কার্ড, আমি নিচে ডেসক্রিপশানে সব কিছু দিয়ে দিচ্ছি, জাস্ট দেখে নাও। এটা এখান থেকে একবার স্ক্রিনশট মেরেও নিতে পারো এখান থেকে। তো এটা 12 তারিখ থেকে ওপেন হবে। তো আমরা এখানে একটু বসেছি, একটু কথা বলবো। তো আমরা উপরের তলায় এসেছি রুম দেখতে। তো আপনি কি ম্যানেজার? আপনি ম্যানেজার এখানে? তো হ্যাঁ সে তো বুঝতে পারছি যে এখনও কিছু রেডি নেই। যা হাওয়া দিচ্ছে অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। সব বেশি আছে। আর তুমি চার্জ বলতে পারবে রুমের একটা পার নাইট কি চার্জ? 2500 টাকা পার নাইট, 2500 টাকা চার্জ আছে। রুমগুলো আমি তোমাদের দেখাচ্ছি, জাস্ট রুমটা দেখো। রুমটা দেখতে পাচ্ছ পুরো ওয়েল ডেকোরেটেড, এখানে একটা বিছনা আছে, দেখি কোজি আছে, আর এদিকে বাথরুম আছে। চলে আসো বাথরুম দেখো, দেখি বাথরুম ইজ ইম্পর্টেন্ট থিং। কিন্তু আমি ঢুকছি না কারণ আমার পায়ে জুতো আছে। দেখতে পাচ্ছ বাথরুমটা পুরো পরিষ্কার আছে মোটামুটি। আর এটা দেখো বেসিনটা অসাধারণ লাগছে, কারণ বাথরুম নিয়ে অনেকের কমপ্লেন হয়, বাথরুমটা ভালো হলে অনেকের ভালো লাগে, তো তাই জন্য বাথরুমটা দেখানো। এখানে একটা বেড আছে, আবার ওখানে একটা ডবল বেড আছে, সুন্দর আয়না আর টিভি আছে ওখানে। তোমাদের আলমারি মানে এখানে রাখতে পারো, মানে একটু একটু এটা আটকানো আছে বাট একটু অন্যরকম ধরনের। আর এখানে শোকেস আছে একটা, ছোটোখাটো জিনিসপত্র। 3-4 দিন মানে ভালো এখানে থাকতে পারো। আর ঘরের ডেকোরেশন তোমরা দেখতেই পাচ্ছ, বাট এখন ওরা বলছে এটা কিন্তু সাজানো নয়। তো সাজানো হলে কতটা সুন্দর লাগবে তোমরা বুঝতেই পারছো। এখানে চলে আসো পিছন পিছন, জাস্ট যদি একটা সিগারেট দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যদি এটা প্রকৃতিটাকে জাস্ট এনজয় করো। আমি সিগারেট খাই না, তা বললাম মানে এটা একটা সিগারেট যদি খাও আলাদা ব্যাপার, আলাদাই ব্যাপার। সোফাও আছে, বসেও খেতে পারো, ঠিক আছে। তোমাদের 2500 টাকার মধ্যে কি খাওয়া দাওয়াটা বুক মানে ইয়ে আছে ইনক্লুডেড আলাদা? আলাদা শুনে ফেলেছো। এখন ওপরে ঘর তৈরিও হচ্ছে ওই দিকটায়, তো তিনতলা ওপর থেকে কাজ ফাজ ভেঙে পড়েছে এবং ভেঙে এখানে সব কাজগুলো জড়ো করা আছে। প্রথমে তো করোনার জন্য লোকজন কমে গেছিলো, তাই জন্য ব্যবসা তো হয়নি। আর সেকেন্ডলি আবার আমফান এসে পুরোটা রিসর্টটাকে ভেঙে চুড়ে মানে একাকার করে দিল। কোন পরিমাণে ক্ষতি হয়েছে তোমরা বুঝতেই পারছো। খোলা নেই, আমরা থাকতে পারছি না, কিন্তু আমাদের থাকার খুব ইচ্ছা ছিল। বাট ঠিক আছে আমরা পরের, হ্যাঁ আমরা ঠিক আছে আমরা পরের মাসে আসবো, কি আছে। কিন্তু আমাদের খুব ভালো লেগেছে ভাই, রাত্রিবেলা এখানটা থাকতে যার মজা লাগে ওটাই আমি ভাবছি। ডিনারটা ওখানে দেওয়া হয়, ব্রেকফাস্ট মানে ওই জায়গাটায় তোমরা মানে এই যে উপরে যেটা দেখতে পাচ্ছ ওখানে সব ডিনার টিনার হবে, আর নিচে কনফারেন্সের জন্য ব্যবস্থা আছে। এখানে ট্রি হাউসও আছে, তো ট্রি হাউসটার জন্য পার নাইট রেন্ট হচ্ছে 3,500 3,500 টাকা। চলো গিয়ে দেখি ওটা কীরকম। আমার তো বেশ মজা লাগছে। হোটেল রিভিউ আমি কোনোদিনও করিনি, ফার্স্ট টাইম এইসব হোটেল রিভিউ করছি। বাট আমার খুব মজা লাগছে, নতুন নতুন জিনিস ওরাও দেখাচ্ছে, আমিও দেখছি, মজা কিন্তু লাগছে, তোমাদেরও লাগছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ট্রি হাউস। আমরা ট্রি হাউসে উঠছি গাছের ওপরে, ঠিক গাছের ওপর ট্রি হাউস। ভাই আমার প্রচুর শখ ছিল, বাট ট্রি হাউস সেটা ঠিক নয়, এটা কংক্রিটের ট্রি হাউস। হ্যাঁ, ট্রি হাউসের ওপর থেকে বসে ভিউজ দেখবে। এখনও তো গরম লাগছে, বাট বিকাল যখন হবে, বাট সকালবেলা যখন হবে বা রাত্রিবেলা যখন হবে তখন কিরম লাগবে ভেবে দেখেছো? কংক্রিটের আরামদায়ক ট্রি হাউস। চলো ঘরগুলো তোমাদের দেখাই। ও মাই গড, ওয়াও! এখানে একটা টিভি আছে, টিভিও দেখতে পারবে, এসি আছে, দেখতে পাচ্ছ। এটা এটা মনে হচ্ছে না সত্যিকারের ট্রি হাউসে আছি। ভাবো তোমরা সকালবেলা ঘুম থেকে উঠেছো, ঘুম থেকে উঠে বাইরে এরকম একটা ভিউজ দেখছো, কিরম লাগবে? বাথরুমের মধ্যে গাছ আছে। এটা হচ্ছে পাশের রুম, এই ঘরটাও দেখাচ্ছি। ইয়েস, বিউটিফুল মাই বয়। বসে একদম এক নাম্বার। আর এই ঘরে গাছও আছে, ওই ঘরে গাছ নেই, এই ঘরে দুটো গাছ আছে। পাশের ঘরে আমাদের ব্লগার দাদা ব্লগ করছে, সরি মাঝখানে ঢোকার জন্য। বাট এই ঘরে যেটা আমার ইন্টারেস্টিং লাগলো গাছটা, মানে তিনটে ঘরের মধ্যে সবচেয়ে এই ঘরটা আমার ভালো লাগলো। ফার্স্টে ঘরটা বুক করতে পারো, মানে পুরো একদম মনে হচ্ছে না মানে জঙ্গলি। তুমি মিনারটা দেখো, ওফ লাজবাব। এখানটা থাকবো, এই ঘরটাতেই থাকবো একদিন, না থাকলে মানে মজাটাই পুরো বৃথা। বাইরের ফুড কি এলাও? বাইরের ফুড এলাও, ড্রিঙ্কস ছাড়া কোনো কিছু এলাও না। ড্রিঙ্কস এলাও, ড্রিঙ্কস এলাও। আমি ড্রিঙ্কস করি না, আমিও না। আমি 2 hours later এখান থেকে বেরিয়ে যাবো এখন। বাট এখন আমফান লাইট আসছে। আমি প্রচণ্ড হ্যাপি, বিকজ এখন দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। একটুকে দেখলে নাচানাচি বন্ধ করলাম, তো বিশাল হাত ভাই। বিদ্যাধরী নদীতে যাওয়ার কথা ছিল, ওখানে গিয়ে সানসেটটা দেখবো ভেবেছিলাম, বাট এটা হচ্ছে সানসেট আর দেখা আজকে হবে না। বাট আগে আসবো বলেছি আরেকদিন, তো সেদিন তোমাদের সানসেট ফানসেট কি সব দেখাবো, সব আমি চান ফান করলে সেগুলো দেখাবো, দেখবে। আমি ভালগার বলিনি, আমি বাথরুমে যাওয়া স্নান করবো বলিনি, আমি ওই সুইমিং পুল পুকুরে। তোমরা কী ভাবলে? বাথরুমে চান করছি সব, দেখবে তো। ওয়েদার দেখতে পাচ্ছ, ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে, মানে পুরো একদম চিল ওয়েদার হয়ে গেছে। সবুজটা আরও তকতকে ঝকঝকে হয়ে গেছে। ওফ অসাধারণ লাগছে। আর মোরগ ডাকছে, কুকুরুকু কুকুরুকু। আজকে সত্যি লকডাউনের পর দারুণ মজা করলাম। আসছি তাহলে, হ্যাঁ ঠিক আছে, টাটা, দেখা হবে পরে। ব্লগার লাইফ, এত বড় গর্ত বাবা। দেখতে পাচ্ছ কাদা ফাদা লেগে কি অবস্থা হয়ে গেছে। আর সবচেয়ে বড় ক্ষতি হয়েছে এই জায়গাটায়। এই প্রথম একজনকে দেখছি যে গাড়ি পড়ে যাওয়ার পরে এরকম হয়ে নাচছে। সবসময় খুশি থাকো লাইফে, ঠিক আছে? এটাই হচ্ছে জীবনের মোটো। আমি আজকে কী করবো? নতুন লাগাতে হবে, প্রচুর পয়সা আছে সেটা বলছি না, লাগাতে তো হবেই। এখন ভেঙে গেছে, দুঃখ করে লাভ নেই। আজকে ব্লগটা কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা এতক্ষণ দেখে ফেলেছো তো লাইক তো করে যেতেই হবে। আর चैनल यदि नतून हो तो हमारे तीन जन चैनल सबसक्राइब करे नाओ। तो देखा हे परवर्ती ब्लगे ततक्षणের জন্য ভালো থাকবেন আর ঘরে থাকবেন বলবো না। আনলকডাউন হয়েছে তো একটু ঘুরবেন, ঠিক আছে? টাটা, বাই।